হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা, চলে এসেছি আজকে তোমাদের সামনে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আর সন্ধ্যা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর যেহেতু নববর্ষ চলেই এসেছে, বেশি দেরি নেই, তাই নববর্ষে কেনাকাটা না করলেই নয়, আর তোমাদের সাথে শেয়ারও করতে হবে, তাই জন্য বেরিয়ে পড়ছি এখন নববর্ষের কেনাকাটার জন্য। তো এই পাশে আমার ছেলেও রেডি হয়ে গেছে, আর এই পাশে হাজবেন্ডও আছে। তো চলো টুকিটাকে কিছু কেনাকাটা করবো, তেমন কিছু কিনবো না, তবে যা কিনবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। তো দেখো, বেরিয়ে পড়েছি এখন মার্কেটে, আর প্রচন্ড পরিমাণে দেখো ভিড় আছে রাস্তাতে, মার্কেটে, আর সব কটা দোকানে বিভিন্ন ধরনের জিনিসও ভর্তি, আর মোটামুটি সেলও রয়েছে অনেক দোকানে। এইসব দোকানগুলোতে যেগুলো তোমাদের দেখাতে যাচ্ছি, এখানে কোনো সেল নেই, কিন্তু যে শুধু জামা কাপড় আর জুতো এগুলোতেই সেল দিয়েছে। আর এখানে এগুলো সব দুপাশে অনেক বিভিন্ন ধরনের দোকান, ফ্রুটস, সানগ্লাস, শুজ, ড্রেসের দোকান আছে কম এ পাশে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেই লাইনটাতে এই যে মোড়টা খুলে প্রচুর দোকান আছে। দেখো এখানে আমাদের মার্কেটটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, আর কী পরিমাণে ভিড়ে এই রাস্তাটায় পড়বে সমস্ত দোকানে। দেখো সেল সেল বলে লেখা রয়েছে, 50% সেল দিচ্ছে তো অনেক জায়গায়। তো আমি এখানে সেভাবে সেল থেকে কিছু কিনবো না, কারণ চৈত্র সেল দেখে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, সেলের জিনিস আমার খুব একটা ভালো লাগে না, কারণ কম দাম যেরকম পড়ে কিন্তু সেগুলো কোনো না কোথাও হয় সুতো খুলে যায় বা কখনো কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে সেল থেকে কিছু নেব না। কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে আমি যাব এখন বাজার কলকাতায়, আর তাই জন্য দেখো বাজার কলকাতার সামনে কিন্তু আমি চলে এসেছি। তো চলো দেখে যাক কী কী উঠেছে জিনিস, তো চলো দেখে নিই একবার, মলটা মোটামুটি ঘুরে দেখবো। আর চলো দাঁড়িয়ে আছি এখন, এবার হাজব্যান্ড আসছে, এবার ছেলেকে নিয়ে যাচ্ছি উপরে, চলে এসছি এখন। ছেলের জামাগুলো দেখছি, দেখো প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুব সুন্দর, তো আমার কয়েকটা বেশ পছন্দ হয়েছে, হাজব্যান্ডেরও কটা পছন্দ হয়েছে, কিন্তু দামগুলো কিন্তু খুব পছন্দের, মানে দামগুলো বেশ অনেকটা। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু কাপড় আর কোয়ালিটি দুটোই মোটামুটি ভালো। তো চলো দেখি কোনটা কোনটা নেব ভাবছি, আর একটু যেহেতু এখন গরমের সময় তো হালকা পোশাকই নেব, বেশি ভারী তো দরকার নেই, কারণ পয়লা বৈশাখে যেহেতু পড়বে। তো চলো দেখা যাক সব ঘুরে। তো এইমাত্র বাড়িতে চলে এসেছি, আর চলো চেঞ্জ করে নিই, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস কিনেছি। চলো চেঞ্জটা করে আসি। তো আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ গতকালকে এসে আর আমি সময় পাইনি তোমাদের সাথে ক্যামেরা অন করে বসার, তাই জন্য এখনই তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছিলাম। নববর্ষের কেনাকাটাটা তো তোমাদের শেয়ার না করলে হবে না, আমি তো বলেইছিলাম এসে আমি শেয়ার করছি, তো হয়নি যেহেতু, তাই এখনই এই লাঞ্চ সেরে উঠলাম। তো এখন আমি তোমাদেরকে নববর্ষের কেনাকাটাগুলো দেখাচ্ছি দুপুরবেলা, এখন ছেলে শুয়ে পড়েছে ওরা, যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি। তেমন বিশেষত সত্যি বলতে এমন কিছু কিনিনি, যেগুলো কিনেছি টুকটাকই, কারণ মোটামুটি অনেক কিছুই আছে আমার ঘরে, তারপরেও টুকটাক কিনেছি, আর কিছু জিনিস আমার মাকেও আনতে বলেছি কিনে এখান থেকে, আর ওই জন্য কিনিনি। চলো দেখিয়ে দিই তোমাদের, ওখানে আরো ঘুরিয়ে দেখো। তো দেখো এই যে এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, কালারটা তুতের ওপরে, হাজার বুটি যেটা বলে ঢাকাই, হাজার বুটি ঢাকাই। তো এই যে দেখো শাড়িটা, এই শাড়িটা আমি কিনেছি, কেমন হয়েছে বলবে কমেন্ট করে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা, তো এটাই কিনে নিয়ে এসেছি। আর পুজো টুজো দেওয়ার জন্য এরকম একটা মলমল শাড়ি কিনে হয়েছে, এই যে একটা লাল সাদা কালোর মধ্যে একটা মলমল, তো এটা কিনে নিয়ে এসেছি। এই যে এই একটা, আর আমার অনেক লাল সাদা আছে, তবুও আমার একটা লাল সাদার উপর ভালোবাসা আছে, এই কারণে এটা নেওয়া। আর গরমের একটু আরামের জন্য এরকম একটা নাইটি নিয়েছি, সিবলেস নাইটিটা, এই যে নাইটিটা নিয়েছি এরকম। তো এটাও পিঙ্ক আর ইয়েলোর উপরে আছে, আর ছেলেরও প্রচুর ড্রেস আছে, তবুও ওর জন্য একটা বাজার কলকাতা থেকে যেহেতু গেছিলাম, তোমরা দেখেছো ওখান থেকে, একটা এই যে এরকম একটা গেঞ্জি নিলাম, ওর এটা খুব পছন্দ হয়েছিল, আরও কয়েকটা পছন্দ হয়েছে, ওটা পরে যদি পারি গিয়ে আনবো, এখন আনা হলো না।
তো যেহেতু সামনে বার্থডে আছে তখন একটা কিছু কিনা হবে, আর মাকে আনতে দিয়েছি অনেকগুলো, তো এখানে এই একটা গেঞ্জি আনা হয়েছে, এটা ওর খুব পছন্দ হয়েছিল। সাথে এই যে ছেলের জুতো, এই যে আনা হয়েছে, তো দেখে নাও জুতোটা কেমন হয়েছে তোমরা বলো। তো এই টুকটাকই কেনাকাটা করেছি, তেমন বিশেষত কিছু কিনিনি। যাই হোক, আমার নববর্ষের কেনাকাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বাবার জন্য তেমন কিছু কিনিনি, আর শ্বশুরমশাইয়ের জন্য যেহেতু কেনাই ছিল আগের বার, তোমরা যারা আমার চ্যানেল আগে ফলো করেছো তারা জানো যে আমি কিনে নিয়েছিলাম কলকাতা থেকে আমার শ্বশুরের জন্য একটা ফতুয়া টাইপের, ওটা একটা পাঞ্জাবি আর কি, তো সেটা যেহেতু রয়েছে ওনার জন্য, আর হাজবেন্ডের জন্য ড্রেস রয়েছে, ও বললো কিছু নেবে না, তো এইটুকুই কিন্তু কেনাকাটা করেছি। কেমন লাগলো বলো কমেন্ট করে। আর আজকে ব্লগ এখানেই এন্ড করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি পরের দিন নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। টাটা।